আশুক অন্ধকার, ভয় নেই। আজ আলো জ্বলেছে দিয়ার ঘরে। নোম্যান্স ল্যান্ডে দিয়ার কথা জানার পর তার বাড়িতে সোলার প্যানেল বসালো বনগাঁ পৌরসভা। সকাল থেকে এক মনে সেজে চলেছে ছোট্ট দিয়া। ভাঙা আয়নায় বারবার দেখে নিচ্ছে লিপস্টিক, চুলের ক্লিপ ঠিক আছে কিনা। লিপস্টিক করেছি, চুল বাঁধেছি, আর পপ করেছি, আর টিপ করেছি, আর কিছু মানে এই ফ্যানটেন লাগিয়েছে এই আনন্দ কিসের আনন্দে সাজলি এত? সাজিয়েছি, খুব খুশি তাই। মা বললো যে অনেক লোক আসবে, তাই আমি বললাম আমি একটু সেজে নি, ভালো লাগবে দেখতে। তাদের জোড়াতালি দেওয়া ভাঙা টিনের ঘরে আজ জ্বলেছে আলো। বাড়িতে অনেক মানুষ আসবে। স্বাভাবিকভাবেই শিশু মনে আজ খুশির বাঁধ ভেঙেছে। আলোতে আলো আমাদের বাড়ি আইছে, এতক্ষণ লোকজন আসে আমাদের বাড়ি থাকতে পারবে, চলে যাবে না। বনগাঁ পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছোট্ট দিয়াশীল, ভালো নাম ফাল্গুনী, চতুর্থ শ্রেণীর ছাত্রী দিয়া। বাবা অভাবের তারণায় এখন পরিযায়ী শ্রমিক, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। দুপুরের পর ফেরি করে চানাচুর, বাদাম ভাজা, কাঠি ভাজা বিক্রি করেন। মায়ের সাথে পথে পথে ঘুরে ফেরি করে ছোট্ট দিয়া। অভাবের সংসারে সবথেকে বেশি সমস্যা ছিল ঘরে বিদ্যুৎ না থাকার। সন্ধ্যার পর অন্ধকার নামলেই মায়ের বাড়ি ফেরার অপেক্ষায় গলির মোড়ে আলোর নিচে দাঁড়িয়ে থাকতে হতো। গত শিশু দিবসের দিনে দিয়ার খবর সম্প্রচারিত হয় নিউজ নোম্যান্স ল্যান্ডে। বিষয়টি নজরে আসে পৌর কর্তৃপক্ষের। এরপর পৌরপ্রধান গোপাল শেঠ উদ্যোগ নেন দিয়ার বাড়িতে সোলার প্যানেল বসানোর। এদিন স্থানীয় কাউন্সিলর সেই সকল সামগ্রী নিয়ে পৌঁছে যান দিয়ার বাড়িতে। সোলার প্যানেল শুধু নয়, আলোর পাশাপাশি গরমে তাদের যাতে কষ্ট না হয় তার জন্য একটি টেবিল পাখাও তুলে দেওয়া হয়েছে। আজ আলো জ্বলেছে দিয়ার বাড়িতে। দিয়া জানায় মোমবাতি জ্বালিয়ে পড়াশুনো করতে হতো, ঘরে কারেন্ট ছিল না, গরমে উঠোনে ঘুমাতাম। আজকে ঘরে আলো জ্বলেছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমাদের পড়াশোনা কষ্ট হতো, ঘুমানোর কষ্ট হতো। কেন পড়াশোনা কষ্ট হতো? কেন কারেন্ট ছিল না বলে, ল্যাম্পও জ্বালাই পড়তে হতো। আর গরমকালে? গরমকালে তো বাড়ির নিচে শুতাম মাটিতে। আজকে সব পাইছি, যা যা স্বপ্ন ছিল সবই পেয়ে গেছি। ঘরে আলো জ্বলছে, ফ্যান জ্বলবে, খুব খুশিতে আমরা বাঁচতে পারবো। সন্ধ্যে পাওয়ার পর ঘরটা আসতে পারতাম না, ওই যে এটা সোজা গাড়িতে চলে যেতাম টিভি দেখতি। কেন আসতে পারতিস না? কেন ও অন্ধকার থাকতো। আর মায়ের সাথে কি করিস তুই? মায়ের সঙ্গে ভাজা বেচি, মা টুকটাক করে, আমিও টুকটাক করি, তাহলে আমাদের তাড়াতাড়ি ভাজা বেচাটাই হয়। এটা লোকে জানতে পারলো কি করে তোদের বাড়িতে আলো নেই, ফ্যান নেই? ওই নিউজ চ্যানেল এসেছিল তাই টিভিতে আর ফোনে, তাই অনেক লোকে দেখে আমাদের সাহায্য করলো। সাহায্য কে করেছে জানিস? চেয়ারম্যান আর শম্পা জেঠি। ঘরে নতুন ফ্যান, ঘরে জ্বলছে আলো, বারবার সুইচে হাত দিয়ে আলো জ্বেলে দিচ্ছে দিয়া। আপন মনে ফ্যানের ব্লেড ঘোরানোর চেষ্টা, অবাক দৃষ্টিতে চেয়ে থাকা, কখনো বা আপন মনে খিলখিলিয়ে হেসে ওঠা। দিয়ার মা বলেন বাচ্চারা খুবই কষ্টে থাকত, ঘরে অন্ধকার, পড়াশুনোও করতে পারত না, ঘুমোতে পারত না। ভাজা বিক্রি করতে যেয়ে তাই জানল সাংবাদিকরা, এরপরে হলো আমার বাড়ি আসলো, এসে এইসব হ্যাঁ খবর হয়েছে। আমার কাউন্সিলর সবসময় আমার পাশে থাকে। আগে টিনের ঘর, তাঁবুর ঘর ছিল, টিনের ঘর দিয়েছে, আর এখন এই লাইট টাইটগুলো লাগিয়ে দিয়ে গেলো, আমি খুব আনন্দিত। বাচ্চারা পড়াশোনা করতে পারবে, গরমে থাকতো খুবই কষ্টে থাকতো, ওই অন্ধকারে ভয় পেতো বাচ্চারা, হ্যাঁ রাত্রিবেলা ঢুকতো না, এ বাড়ি ও বাড়ি থাকতো। আমি যখন লোকের বাড়ি কাজ করে আসতাম তখন আমার সাথে সাথে আসতো, এখন থাকতে পারবে লাইটের জন্য। স্থানীয় কাউন্সিলর শম্পা মহন্ত জানান পরিবারটি আর্থিকভাবে পিছিয়ে পড়া, আমরাও সবসময় চেষ্টা করি সাধ্যমতো তাদের পাশে থাকার। বিদ্যুতের বিল পর্যন্ত দেওয়ার ক্ষমতা নেই, তাই পৌরপ্রধানের উদ্যোগে আজকে এই বাড়িতে সোলার প্যানেল বসানো হলো। পরিবারটা খুব দারিদ্রসীমার নিচে এরা বসবাস করে, এবং আমাদের ওয়ার্ডে যতটা আমাদের মানে
জিনিসপত্র আসে, আমরা যদি পাঁচটা আসে পাঁচটায় ওনাদেরকে দেওয়া হয়। এবং এরা খুবই মানে কষ্টের মধ্যে, বাচ্চাগুলো গরমের মধ্যে যে পরিমাণে কষ্টের মধ্যে তারা থাকতো, তাদের একটা ইলেকট্রিক যে একটা ফ্যান বা লাইট থাকবে তার মতন মানে ইলেকট্রিক যে বিলটা দেবে তাদের সামর্থ্য নেই। তাই আমাদের পৌরসভার পৌর প্রধান মাননীয় গোপাল শেঠের উদ্যোগে যেভাবে তাদের একটা আজকে আমরা একটা সোলার লাইট এবং একটা ফ্যান তাদের দিয়েছি। বিগত দিনে আমরা তাদের একটা যে ত্রিপলের নিচে একটা ঘর ছিল সেই ঘরটাকে আমরা একটা টিনের ঘর তাদের বানিয়ে দিয়েছি এবং মেঝেটা আমরা পাকা করে দেব। এবং পৌর প্রধান সেটা বলেছে, আমরা চাইব ওনাদের পাশে সবসময় সহযোগিতা, আমরা এইভাবেই আমরা করে যাব। এ বিষয়ে পৌর প্রধান জানান, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার আগে তাদের একটি টিনের বাড়ি করে দেওয়া হয়েছিল। নিউজ নোম্যান্সল্যান্ডের সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি তাদের বাড়িতে বিদ্যুৎ নেই, বিদ্যুতের খরচ বাঁচাতে সোলার প্যানেল বসানো হলো, আলো ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। পরিবারটি হাসছে দেখে আমাদেরও আনন্দ হচ্ছে। দিয়াদের যে বাড়িটি ছিল সেটা ত্রিপল দিয়ে কোনো রকমে তারা জীবন অতিবাহিত করত, মাঠে কাজ করত এবং তাদের জীবনযাপন সেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী দেয়া চাল, তাদের পড়াশুনো সমস্তটাই সরকারি সাহায্যের উপর নির্ভরশীল ছিল। এটা দেখে আমরা বনগাঁয় প্রায় এরম 250 বাড়ি যাদের এরম মাথার উপরে কোনো ত্রিপলের ছাউনি তাদেরকে আমরা সিদ্ধান্ত নিই বোর্ড অফ কাউন্সিলর, বিভিন্ন জায়গায় আমরা 250 বাড়ি করে দেব। সেই টিনের বাড়ির মধ্যে একটা বাড়ি হচ্ছে এই 11 নম্বরের দিয়াদের বাড়ি, এবং সেখানে যে বাড়িটা করার পরেও সেই বাড়িতে আলো ছিল না, আমরা জানতে আমাদের নলেজে ছিল না। নিউজ নোম্যান্সল্যান্ডের সেখানে গিয়ে সেই তার বাড়িতে গিয়ে দেখে রাত্রে অন্ধকার আচ্ছন্নর মধ্যে হ্যারিকেন জেলে সেই বাচ্চা দুটো পড়াশুনো করছে এবং গরমের মধ্যে তারা সহ্য করতে পারছে না, এমন একটা জায়গায় মা পাশে বসে পাখা টানছে। সেটা দেখে যখনই নিউজ নোম্যান্সল্যান্ড দেখালো, পরবর্তীতেই ওখানকার লোকাল কাউন্সিলর শম্পা মহন্ত এবং আমরা সবাই মিলে ওই বাড়িতে যাতে তাদের বিদ্যুৎ খরচ না হয় তার জন্য একটা সোলার প্যানেল দিয়ে দুটো লাইট একটা ফ্যান লাগিয়ে দেওয়া হবে। এবং তারা হাসছে দেখে আমাদের আনন্দ হচ্ছে। এটাই বাংলা, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসার মধ্যে দিয়ে মানুষকে হাসিয়ে উন্নয়ন। আমরা সেই কাজটা বনগাঁ পৌরসভার কাউন্সিলাররা করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। দিদির এই কাজ এইভাবে আমরা মানুষের পাশে থেকে করব। বাড়িতে আলো জ্বলেছে, মায়ের কাছ থেকে পয়সা নিয়ে পাড়ার দোকান থেকে মিষ্টি কিনে এনেছে দিয়া, ওর কয়েকজন বন্ধুকেও খাইয়েছে মিষ্টি। বন্ধুদের বলেছে আজ আসুক অন্ধকার, ভয় নেই, ভাইকে নিয়ে মায়ের অপেক্ষায় সন্ধ্যার পর আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না, আজ ঘরে আলো জ্বলেছে। সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।